আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি অমন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার 2023 সালের পরীক্ষার্থী রয়েছো, তাদের জন্য আজকের এই ভিডিও। পরীক্ষা 2023 হলেও তোমাদের অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষাটা 2024-এ। তো 2023 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য আজকে ভিডিও কি ভার্ব করার টেকনিক, ঠিক আছে? যে পার্টস অফ স্পিচ চেঞ্জের মধ্যে ভার্ব কীভাবে করবা এবং বাক্য কীভাবে তৈরি করবা। ওকে, তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এই ভিডিওর প্রথম কমেন্টে আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক থাকবে, সেটি তোমরা সাবস্ক্রাইব করে দিবা। আর সেই চ্যানেলটি হচ্ছে জব এবং অ্যাডমিশন রিলেটেড, সেখানে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হয়। ওকে, চলে যাচ্ছি আজকের আলোচনায়, ভার্ব করার টেকনিক। তো ভার্ব করার টেকনিকটা দেখো, যে এখানে সেশন সমান এসই, অর্থাৎ কোনো ওয়ার্ডের সাথে যদি সেশন কথাটা থাকে তার পরিবর্তে এসই বসায় দিবা, তাহলে সেটি তোমার ভার্ব হয়ে যাবে। এরপর দেখো জ্যাসন, জ্যাসন যদি পাও তাহলে তার পরিবর্তে জেট ই বসায় দিবা, তাহলে সেটি ভার্ব হয়ে যাবে। এভাবে যদি ফিকেশন পাও তার পরিবর্তে তুমি এফ ওয়াই বসায় দিবা, ফাই এফ ওয়াই বসায় দিলেই তাহলে কী হয়ে যাবে, সেটি ভার্ব হয়ে যাবে। এরপর টিআইওএন এর পরিবর্তে টি অথবা টিই বসায় দাও, তাহলে সেটি কী হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে। এভাবে এসআইওএন এর পরিবর্তে ডি অথবা ডিই বসায় দাও, তাহলেও সেটি কী হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে। এভাবে IOOSION এর পরিবর্তে জাস্ট তুমি ইট বসায় দিবা, তাহলে সেটি ভার্ব হয়ে যাবে। এভাবে কোনো ওয়ার্ডের আগে ইএন বা পরে ইএন বসায় দিলেও সেটি কী হয়ে যায়, ভার্ব হয়ে যায়। তো এই হচ্ছে ভার্ব করার টেকনিক। এবার তুমি সেন্টেন্স কিভাবে তৈরি করবা, সেন্টেন্স তৈরি করতে হলে তোমাকে সাবজেক্ট বসাতে হবে, তারপরে যে ভার্বটা তুমি রূপান্তরিত করছো বাক্যের সেই ভার্বটা বসায় দিবা, বসায় দেওয়ার পরে এ এন ডি বসাবা, তারপরে একটি নাউন বসাবা, তারপরে অ্যাড ভার্ব বসাবা, ঠিক আছে? আমি আবার বলতেছি যে প্রথমে তুমি সাবজেক্ট বসাবা, তারপর যে ভার্বটা তুমি চেঞ্জ করছো মানে ভার্বে রূপান্তরিত করছো ওই ভার্বটা বসায় দিবা, বসায় দেওয়ার পরে এ এন অথবা দি। হ্যাঁ, আর এত কিছু মনে না থাকলে জাস্ট দি মনে রাখো, যে দি, তারপরে একটা নাউন বসাবা, নাউন তো বুঝো যে কোনো কিছুর নাম। হ্যাঁ, নাউন বসায় দিবা, কোনো ব্যক্তি বস্তু স্থানের নামকে নাউন বলা হয়, ওই নাউন বসায় দিবা, তারপরে ফাইনালি অ্যাড ভার্ব বসায় দিবা। ওকে, তো দেখো এভাবে, যেমন এখানে অর্গানাইজেশন থেকে অর্গানাইজ হয়েছে, অর্গানাইজেশন থেকে কি হয়েছে, অর্গানাইজ হয়েছে। তো এখানে দেখো প্রথমে সাবজেক্ট বসানো হয়েছে হি, তারপরে যে অর্গানাইজ, এই অর্গানাইজ শব্দটা এখানে বসানো হয়েছে। তো যদিও এখানে পাস্ট ফর্মে লিখছি আমি অর্গানাইজড, হ্যাঁ তুমি ইচ্ছা করলে প্রেজেন্ট ফর্মও রাখতে পারো, অর্গানাইজও রাখতে পারতা। তো অর্গানাইজড, তারপরে দি বসাও, দি, তারপরে নাউন প্রোগ্রাম, তারপরে হচ্ছে ফাইনালি একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করতে হবে, যেমন নাইসলি। তো এটা বাক্যটা কি হলো, হি অর্গানাইজড দি প্রোগ্রাম নাইসলি। এভাবে কিন্তু সহজেই যে কোনো বাক্য তৈরি করতে পারবা। এরপরে স্যাটিসফিকেশন, ফিকেশনের পরিবর্তে এফ ওয়াই বসে তাহলে স্যাটিসফাই, স্যাটিসফিকেশন থেকে স্যাটিসফাই, হি স্যাটিসফাই আস গ্রেটলি, হি স্যাটিসফাই আস গ্রেটলি, ঠিক আছে? আর এখানে যদি তুমি এখানে দিতা যে হি স্যাটিসফাই দ্য স্টুডেন্টস, হি স্যাটিসফাই দ্য স্টুডেন্টস গ্রেটলি। হ্যাঁ, মানে মূল স্ট্রাকচারের সাথে যদি মিল রেখে করতে চাও। এরপর 3 নম্বর দেখো সেলিব্রেশন, সেলিব্রেশনকে ভার্ব করতে হলে কী করতে হবে, সেলিব্রেট। সেলিব্রেশনকে যদি ভার্ব করো তাহলে কী হবে, সেলিব্রেট। কেন, কারণ কোনো ওয়ার্ডের শেষে যদি টিআইওএন পাওয়া যায় তাহলে তার পরিবর্তে টিই বসায় দিলে কী হয়ে যাবে, সেটি ভার্ব হয়ে যাবে। তো সেলিব্রেশন থেকে কী হলো, সেলিব্রেট, সেলিব্রেশন থেকে কী হলো, সেলিব্রেট। তাহলে উই সেলিব্রেট দি প্রোগ্রাম নাইসলি, আমরা অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করি বা উদযাপন করি, আমরা অনুষ্ঠানটি সুন্দরভাবে উদযাপন করি। হ্যাঁ, তো এখানে কী হলো, উই সেলিব্রেট দি প্রোগ্রাম নাইসলি। এরপরে কারেকশন, কারেকশনকে ভার্ব করতে বলছে, কারেকশনকে ভার্ব করলে কী হয়, কারেক্ট, কারেকশনকে ভার্ব করলে কী হবে, কারেক্ট। তো হি কারেক্টেড দি অ্যানসার্স এক্সেলেন্টলি, হি কারেক্টেড দি অ্যানসার্স এক্সেলেন্টলি, সে উত্তরগুলো চমৎকারভাবে শুদ্ধ করেছিল, সে উত্তরগুলো চমৎকারভাবে শুদ্ধ করেছিল। আচ্ছা, এরপরে হচ্ছে ডিভিশন, এটাকে ভার্ব করতে বলছে, ডিভিশনকে ভার্ব করলে কী হবে, ডিভাইড, ডিভিশনকে ভার্ব করলে কী হবে, ডিভাইড। তো হি ডিভাইডেড দি ম্যাঙ্গোস ইকুয়ালি, হি ডিভাইডেড দি ম্যাঙ্গোস ইকুয়ালি, সে সমানভাবে আমগুলো ভাগ করেছিল। এরপর দেখো 6 নম্বরে পারমিশন,
পার মিশন, কোনো ওয়ার্ডের শেষে যদি IOOSION থাকে তাহলে তার পরিবর্তে IT বসাই দিলে কী হয়ে যায়, ভার্ব হয়ে যায়। অর্থাৎ পার মিশনকে যদি ভার্ব করো তাহলে সেটা কী হবে, পারমিট। তো হি পারমিটস দ্য স্টুডেন্টস ফাইনালি, হি পারমিটস দ্য স্টুডেন্টস ফাইনালি, ঠিক আছে। সে অবশেষে সে ছাত্রছাত্রীদের অনুমতি প্রদান করে। হ্যাঁ, আরও যদি বড় করতে চাও, অবশেষে সে ছাত্রছাত্রীদের অনুমতি প্রদান করে টু ডু দি ওয়ার্ক, কাজটি করার জন্য, এটা দিলেও চলবে, ঠিক আছে। এখানে যদি তুমি বলো যে আরও একটু বড় করবো, তাহলে টু ডু দি ওয়ার্ক, আরও স্পষ্ট করে যদি বলো তাহলে হি পারমিটস দ্য স্টুডেন্টস ফাইনালি টু ডু দি ওয়ার্ক। এরপরে দেখো শর্ট, শর্টকে যদি ভার্ব করতে চাও তাহলে শর্টের পরে ইএন যোগ করে দাও, তাহলে কী হলো, শর্টেন হয়ে গেল। হ্যাঁ, শর্টেন, হি শর্টেন্স দি অ্যান্সার্স উইলিংলি, সে ইচ্ছাকৃতভাবে উত্তরকে সংক্ষিপ্ত করে। হি শর্টেন্স দি অ্যান্সার্স উইলিংলি, সে ইচ্ছাকৃতভাবে উত্তর উত্তরকে কি করে, উত্তর মানে প্রশ্নের উত্তরকে কি করে, ইচ্ছাকৃতভাবে সংক্ষিপ্ত করে, ঠিক আছে। তো এইভাবে খুবই সহজে কিন্তু তুমি কিন্তু ভার্ব করে ফেলতে পারো। হ্যাঁ, যদি তোমাকে ভার্ব করতে বলে তাহলে সহজেই কিন্তু তুমি কি করতে পারো, এভাবে ভার্ব করে ফেলতে পারো। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।